উম্মতে মুসলিমা দুঃখের সাথে বলি, আফসোসের সাথে বলি, তুবু ইলাল্লাহি জামিয়া আইয়ুহাল মুমিনুন, রবের দিকে ফিরো, রবের দিকে ফিরো, করো না এটা আযাবের সূচনা, করো না আযাবের কি, করো না আযাবের সূচনা, করো না আযাবের শেষ কথা নয়, রবের কাছে আযাব আরো আছে, রবের কাছে আযাব আছে, অজুনুদ রব্বিকা লা ইয়ালামুহা ইল্লা হু, আপনার রবের জুনুদ আর বাহিনী কত, রব তিনি ছাড়া কেউ জানেন না, যে রব্বুল আলামিন কওমে নূহকে ব্যবহার করার জন্য, ধ্বংস করার জন্য পানিকে ব্যবহার করেছেন, যে রব্বুল আলামিন ফিরাউনকে ধ্বংসের জন্য পানি ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য জমিন ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য ফেরেশতার চিৎকার ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য আসমান থেকে শিলা বৃষ্টি ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য বাতাস ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য আল্লাহ তাআলা হ্যাঁ হযরত মূসার লাঠি ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য আল্লাহ তাআলা হযরত ঈসার হাতের ইয়াদে বেজা ব্যবহার করেছেন। লেকিন শুনো শুনো শুনো, যেন আজকের পৃথিবীকে, আজকের পৃথিবীতে মুসলমানদের দুশ্মনদের ধ্বংসের জন্য রব করোনা নামিয়ে দিয়েছেন, করোনা। যদি আমেরিকা তোমার একজন মারা যেত পৃথিবীতে কোথাও, তুমি ওই দেশকে ধ্বংস করে দিতা? রব্বে করিম যখন তোমার সাথে যুদ্ধ উত্তীর্ণ হয়েছে, প্রতিদিন যখন হাজার হাজার নিয়ে যাচ্ছে, এবার কার সাথে যুদ্ধ করবা তুমি? এবার যুদ্ধ কার সাথে হবে? এই জন্য তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, রব্বে করিমের দিকে ফিরো, ওয়ানিবু ইলা রব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবল আন ইয়াতিয়াকুম আযাব, রব্বে করিমের দিকে ফিরো। আমরা তোমাদেরকে তওবার আহ্বান জানাচ্ছি। কিছু মানুষের ইস্তেগফারের কারণে জুয়াড়িগুলো নিঃশ্বাস নিতে পারছে, কিছু মানুষের ইস্তেগফারের কারণে দুর্নীতিবাজগুলো নিঃশ্বাস নিতে পারছে, কিছু মানুষের ইস্তেগফারের কারণে এই নগ্ন, এই নগ্নরা, এই নর্তকীগুলো, এই নায়কগুলো, এই গায়কগুলো, এই নগ্নগুলো কিছু মানুষের ইস্তেগফারের কারণে নিঃশ্বাস নিতে পারছে। আমা কান আল্লাহ লিউআযিবাহুম আহুম ইয়াস্তাগফিরুন, রব্বুল আলামিন বলেন ওরা ইস্তেগফার করবে আমি আযাব দিব, এটা হবে না, এটা হবে না। এজন্য বারবার হাত ধুলে করোনা থেকে বেঁচে যাবেন, যদি বারবার হাত ধোয়া করোনা থেকে বাঁচার একমাত্র মাধ্যম হয়, আমেরিকাতে কেন হাজার হাজার মানুষ মারা যায়? যদি মাস্কই আপনার করোনার প্রতিষেধক হয়, মাস্কই করোনার প্রতিরক্ষা ব্যবস্থা হয়, মাস্কই করোনার জন্য একমাত্র কি হাতিয়ার হয়, তাহলে আমেরিকা ওদের মাস্ক নাই। গতকালকে 2000 মারা গেল কেন, ওদের কোন মাস্কের অভাব ছিল? তাহলে বোঝা গেছে বেশি 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 করে হাত ধোয়া এটা করোনা থেকে বাঁচার একমাত্র রাস্তা নয়, বেশি করে মাস্ক পরা, তিনটা তিনটা মাস্ক পরা, এটা করোনা থেকে বাঁচার হাতিয়ার নয়, করোনা থেকে বাঁচার রাস্তা ইস্তেগফার। মাস্ক ও হাত ধোয়া এতে কোনো অসুবিধা নেই, এটা হইতেই পারে, এটা হইতে, তবে দুয়ারে তালা লাগাও, ভরসা করো তালার উপরে নয় রবের উপরে, মাস্ক লাগাও তবে ভরসা মাস্কের উপরে নয় রবের উপরে, হাত ধোয়া বেশি করে হাত ধোও তবে হাত ধোয়ার উপরে ভরসা নয়, ভরসা রবের উপরে। ফাতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, যিনি কখনো মরবেন না তার উপরে ভরসা করো। ভরসা কার উপরে হবে বলে? ভরসা হবে আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলাই আমাদেরকে করোনা থেকে বাঁচানো ওয়ালা, বলেন আল্লাহ তাআলাই আমাদেরকে করোনা থেকে কি বাঁচানো ওয়ালা, আল্লাহ তাআলাই আমাদেরকে করোনা থেকে বাঁচানো ওয়ালা। এজন্যই আলহামদুলিল্লাহ নিয়মিত মসজিদে আসা দাওয়া করে, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আসা দাওয়া করে, বাংলাদেশে সামগ্রিকভাবে বাংলাদেশের কোন ইমাম করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে আমাদের কাছে এই রিপোর্ট এখনো আসে নাই, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের কোনো মুয়াজ্জিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে এখন এই রিপোর্ট আলহামদুলিল্লাহ বাংলাদেশের কোনো মিডিয়া এখনো আসে নাই, তাহলে বোঝা গেছে করোনা মসজিদের জন্য আসে নাই, করোনা মাদ্রাসার জন্য আসে নাই, মাদ্রাসা ওয়ালাদের কারণে করোনা আসে নাই, মসজিদ ওয়ালাদের কারণে করোনা আসে নাই, জামাতে নামাজ পড়ার কারণে করোনা আসে নাই, করোনা নামাজ না পড়ার কারণে এসেছে, করোনা নামাজ পড়ার কারণে না পড়ার কারণে, করোনা নামাজ না পড়ার কারণে, করোনা নামাজ কি, করোনা মাহফিলের কারণে আসে নাই, করোনা মাহফিল না হওয়ার কারণে এসেছে, করোনা কোরআনের কারণে আসে নাই, কোরআন না পড়ার কারণে করোনা এসেছে।
কারণে করোনা আসে নাই, দুর্নীতির কারণে করোনা আসছে, জুলুমের কারণে করোনা আসছে। এই জন্য যদি করোনা থেকে বাঁচতে চাও জুলুম বন্ধ করো, করোনা থেকে যদি বাঁচতে চাও আসতে বললেন কেউ শুনবে? বলেন করোনা থেকে যদি বাঁচতে চাও, আবার বলেন করোনা থেকে বাঁচতে চাও, করোনা থেকে বাঁচতে চাও মসজিদমুখী হয়ে যাও, করোনা থেকে বাঁচতে চাও মসজিদমুখী হয়ে যাও, আর করোনা থেকে বাঁচতে চাও জুলুমের রাস্তা বন্ধ করো, জুলুমের রাস্তা বন্ধ করো, জুলুমের রাস্তা বন্ধ করো, জুলুমের রাস্তা বন্ধ করো, ছাড়া আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে না। আল্লাহ তাআলা পৃথিবীর কোন জালিমকে ছাড় দেন ছেড়ে দেন না, আল্লাহ তাআলা জালিমদেরকে ছাড় দেন ছেড়ে দেন না, ফেরাউনকে ছাড় দিয়েছেন ছেড়ে দেন নাই, হারুনকে ছাড় দিয়েছেন ছেড়ে দেন নাই, নমরুদকে ছাড় দিয়েছেন তো ছেড়ে দেন নাই। নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধ যেন দ্বিতীয়বার লেগে না যায়, নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধ যেন দ্বিতীয়বার লেগে না যায়, নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধ যদি লেগে যায় ইব্রাহিম আগুনে যাবেন প্রথমত। এজন্য নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধ বুদ্ধিজীবীরা শুনে রাখো, নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধে নমরুদরা টিকে না, ফেরাউন আর মুসার যুদ্ধে ফেরাউনরা টিকে না, হামান আর মুসার যুদ্ধে হামানরা টিকে না, জালিমদের সাথে নিহাত্তা মজলুমদের যুদ্ধ জালিমরাই বিজয়ী হয় প্রথমত, চূড়ান্ত ভাবে মজলুমরা ইতিহাস হয়, মজলুমরা ইতিহাস হয়, মজলুমরাই বিজয়ী হয়। জুলুমের ইতিহাস আমাদের 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 ইতিহাসে জুলুমের ইতিহাস নাই, আমরা জুলুম সইতে জানি, জুলুম করতে জানি না, আমরা জুলুম কি, আমরা জুলুম সইতে জানি, আমাদের ইতিহাস জুলুম সহ্য করার ইতিহাস, আমাদের ইতিহাস জুলুম করার ইতিহাস নাই। এজন্য আমরা আগুনে যেতে পারি, লেকিন রব্বে করিম আগুনকে ফুল শয্যা বানাতে পারেন, যেমন আমাদেরকে আগুন দিয়ে ভয় দেখাবা, আমাদেরকে জেল দিয়ে ভয় দেখাবা, আমাদের ইতিহাস তো জেল জুলুমের ইতিহাস, আমাদের ইতিহাস মুতাযিদ আলফে সালিম জেলের ইতিহাস, আমাদের ইতিহাস হিন্দ মাহমুদ রাসুল দেওবন্দির মালদার 18 বছরের জেল ইতিহাস, আমাদের ইতিহাস শহীদ ইসলাম হযরত মাওলানা হুসেন মাদানির জেলের ইতিহাস, আমাদের ইতিহাস তো মালদার জেলের ইতিহাস, আমাদের ইতিহাস জেলে যাওয়ার ইতিহাস, আমাদের ইতিহাস কিসের ইতিহাস, জেলে যাওয়ার ইতিহাস। তবে নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধকে পুনরাবৃত্তি করবেন না, ইতিহাস ক্ষমা করবে না, ইতিহাস ইতিহাস ক্ষমা করবে না। উম্মতে মুসলিমা দুঃখের সাথে বলি, আফসোসের সাথে বলি, তুবু ইলাল্লাহ জামিয়া আইয়ুহাল মুমিনুন, রবের দিকে ফিরো, রবের দিকে ফিরো, করোনা এটা আযাবের সূচনা, করোনা আযাবের কি, করোনা আযাবের সূচনা, করোনা আযাবের শেষ কথা নয়, রবের কাছে আযাব আরো আছে, রবের কাছে আযাব অজুনুদ রব্বিকা লা ইয়ালামুহা ইল্লা হু, আপনার রবের জুনুদ আর বাহিনী কত রব তিনি ছাড়া কেউ জানেন না। যে রব্বুল আলামিন কওমে নূহকে ব্যবহার করার জন্য ধ্বংস করার জন্য পানিকে ব্যবহার করেছেন, যে রব্বুল আলামিন ফিরাউনকে ধ্বংসের জন্য পানি ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য জমিন ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য ফেরেশতার চিৎকার ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য আসমান থেকে শিলা বৃষ্টি ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য বাতাস ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য আল্লাহ তাআলা হযরত মূসার লাঠি ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য আল্লাহ তাআলা হযরত ঈসার হাতের ইয়াদে বেজা ব্যবহার করেছেন। লেকিন শুনো শুনো শুনো, যেন আজকের পৃথিবীকে, আজকের পৃথিবীতে মুসলমানদের দুশ্মনদের ধ্বংসের জন্য রব করোনা নামিয়ে দিয়েছেন, করোনা। যদি আমেরিকা তোমার একজন মারা যেত পৃথিবীতে কোথাও, তুমি ওই দেশকে ধ্বংস করে দিতা? রব্বে করিম যখন তোমার সাথে যুদ্ধ অবতীর্ণ হয়েছে, প্রতিদিন যখন হাজার হাজার নিয়ে যাচ্ছে, এবার কার সাথে যুদ্ধ করবা তুমি, এবার যুদ্ধ কার সাথে হবে? এই জন্য তুবু ইলাল্লাহ জামিয়া আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, রব্বে করিমের দিকে ফিরো, ওয়ানিবু ইলা রব্বিকুম ওয়া আসলিমু লাহ মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, রব্বে করিমের দিকে ফিরো, আমরা তোমাদেরকে তওবার আহ্বান জানাচ্ছি। যদি আজকের মিডিয়ায়, আজকের বাংলাদেশের সমস্ত পত্রিকাগুলোতে, আজকের বাংলাদেশের সমস্ত মিডিয়াগুলোতে এক যুগে আহ্বান আসত বেশি করে হাত ধুবেন, মাস্ক ব্যবহার করবেন, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের ওযু করে মসজিদে যাবেন, এই এলান যদি হয়ে যেত করোনা পালাতো,
এজন্য আলহামদুলিল্লাহ রব করোনা কেন দিয়েছেন জানেন? রব করোনা এজন্য দিয়েছেন, যুগ যুগ ধরে তোমরা হাত ধোয়া থেকে বঞ্চিত ছিলে, এখন বেশি করে হাত ধুয়ে নাও। আমরা হাত ধুতাম তাহাজ্জুদের সময় একবার হাত ধুই, ফজরে আবার হাত ধুই, জোহরে আবার হাত ধুই, আসরে আবার হাত ধুই, মাগরিবে আবার হাত ধুই, এশায় আবার হাত ধুই। আমরা এই পৃথিবীতে এক জাতি যারা শুধু হাত ধুই না, গড়গড়া ছাতে কুলি করা, গড়গড়া ছাতে কুলি করা আমরা ফরজ মনে করি। আমরা কি মনে করি? আমরা ফরজ মনে করি। আমরা নাকের নরম ডগা পর্যন্ত পানি পৌঁছানো গোসলে ফরজ মনে করি, আর সমগ্র সারা চেহারাকে ধোয়া ফরজ মনে করি, দুই হাতের কনুই সহ ধোয়াকে ফরজ মনে করি। তোমরা এখন এখান পর্যন্ত ধুচ্ছ আর এভাবে বলছো এটা দিয়ে ঢাকবেন, এটা দিয়ে ঢাকবেন, একদিকে এটা দিয়ে ঢাকবো আর ধুচ্ছ এই পর্যন্ত, এটা জীবাণু যাবে কোথায়? আমরা এজন্য এ পর্যন্ত ধুই, ধুই কোন পর্যন্ত? ধুই কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। আর হাত হাঁচি কাশিতে নাক ঢাকে কি দিয়া? নাক ঢাকলা কোন দিয়া ধুলে পর্যন্ত, তো এখানে জীবাণু গেল কোথায়? এই জন্য সবাই মাস্ক করবেন। কেন মাস্ক করবেন? আমরা যারা আলহামদুলিল্লাহ তাহাজ্জুদেও মেসওয়াত করি, আমরা ফজরেও মেসওয়াত করি, আমরা জোহরেও মেসওয়াত করি, আমরা আসরেও মেসওয়াত করি, আমরা মাগরিবেও মেসওয়াত করি, আমরা এশাও মেসওয়াত করি, আলহামদুলিল্লাহ নাকের নরম ডগা পর্যন্ত পানি পুঁছিয়ে দিই, গড়গড়ার সাথে আমরা কুলি করি, আমাদের নাকে আর আমাদের মুখে জীবাণু থাকতে পারে না। তোমাদের নাকে আর মুখে যেহেতু জীবাণু আছে, তোমাদের জীবাণুদের জন্য আমরা আক্রান্ত না হই, এই জন্য আমরা মাস্ক করি। তোমরা মাস্ক পরবা? আরে পরবো তো মাস্ক ইনশাআল্লাহ। কেন মাস্ক পরবেন বলেন? ওদের জীবাণু থেকে আমরা কি? এই জন্য করোনা আলহামদুলিল্লাহ একটা ইমামকেও তুলে নেয়নি, করোনা আলহামদুলিল্লাহ একটা মুসল্লিকেও নেয়নি, বেঁচে 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 তাদেরকে নেয়। এবং সামনে যেটা আসবে এটাও তাই করবে। এখন তো সকালবেলা শু পরে, সারাদিন মুজা করে, সারাদিন আর বাঁধো না, অচিরে আরেক রোগ আল্লাহ পাঠাবেন, যেটা দিয়ে বলবেন এবার 20 মিনিটে একবার করে বাঁধো। আমরা হাত ধোয়াকে মুস্তাহাব মনে করি না, আমরা হাত ধোয়াকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মনে করি না, আমরা হাত ধোয়াকে আর শাহজিমের ভাবে নির্দেশ করি। এবং আমরা মাস্ক পরিধান করাকে আমরা শুধু বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মনে করি না, আমরা মাস্ক পরাকে রব্বে আরশে কারীমের নির্দেশ মনে করি। অলিয়া দরিবুনা বি খুবুরিহিন না আলা জুনুবিহিন না। আর আমরা ঘরে থাকুন, ঘরে থাকুন, আমরা আগেও ঘরে ছিলাম, আমরা দুর্নীতির আখড়ায় কখনো যাই না, আমরা ঘরেই থাকি, জুয়ার আসরে আমরা যাই না, আমরা ঘরেই থাকি, মাঝে মাঝে রবের ঘরে আসি, থাকি নিজের ঘরে, মাঝে মাঝে যাই তার ঘরে, রবের ঘরে। তোমরা যারা জুয়ার আসরে থাকো সব ঘরে চলো, তোমরা যারা হোটেলে থাকো সব ঘরে চলো, তোমরা যারা রাস্তায় থাকো সব ঘরে চলো। আমরা আমাদের রব বলে দিয়েছেন অকরনা ফি বুয়ুতিকুম না, হে মুসলমানদের মেয়েরা তোমরা ঘরে থাকবা। আর আমাদেরকে আমাদের রাসূল বলেছেন ওয়ালিয়াসাকা বাইতুক, ওয়ালিয়াসাকা বাইতুক, ওয়ালিয়াদুকা আলা খাতিয়াতিক। আমাদের রাসূল বলেছেন হে ঘরে থাকবা, প্রয়োজনের বাইরে, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবে না। এই জন্য আলহামদুলিল্লাহ রাস্তায় 2টা বাজে, রাস্তায় 3টা বাজে, রাস্তায় 4টা বাজে, রাস্তায় ভব ঘুরে কোনো জামা পায়জামা টুফিওয়ালাকে দেখা যায় না, দেখা যায় বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য করোনা শেষ কথা না, করোনার পরে মরণা আছে বলেন, করোনার পরে যেটা আসবে সেটার নাম মরণা বলেন, করোনার পরে যেটা আসবে সেটার নাম কি বলেন? তো পারলে মরণা ঠেকাও, পারলে কি ঠেকাও বলেন। এই জন্য হ্যাঁ, সংক্ষিপ্ত পরিসরে শেষ স্লোগান আমি আপনাদেরকে শোনাচ্ছি, মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে যে তার করোনা হবে না, যদিও হয় মরবে না, যদিও মরে জাহান্নামে যাবে না। মুখস্থ হয়েছে তো স্লোগানটা, কি বলছি বলেন? মসজিদে এসে জামাতের সাথে বলেন নামাজ পড়বে যে তার করোনা হবে না, যদিও হয় মরবে না, যদিও মরে জাহান্নামে, আর মসজিদে আসবে না যে করোনা না হলেও মরণা থেকে বাঁচবে না, জাহান্নাম থেকে বাঁচবে না। এবার সিদ্ধান্ত নাও কোনটা করবা।
মসজিদ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দোয়া করেন আর যেন আমাদের মসজিদের লকডাউন না হয় যেন আর আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র না হয় করোনার কারণে মসজিদ লকডাউন হয় না লকডাউন হয়েছে ষড়যন্ত্রের কারণে আমাদের হারামাইন করোনার কারণে হয়নি ষড়যন্ত্রের কারণে হয়েছে আমাদের মসজিদগুলো বন্ধ করোনার আতঙ্কে হয় নাই ষড়যন্ত্রের কারণে হয়েছে আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি আমাদের মসজিদগুলোতে করোনা হবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যদিও হয় মরবে না যদিও মরে জাহান্নামে যাবে না মসজিদ করোনা হওয়ার জন্য নয় মসজিদ করোনা থেকে বাঁচার জন্য মাদ্রাসা করোনা হওয়ার জন্য নয় মাদ্রাসা করোনা থেকে বাঁচার জন্য এই জন্য হাজারো মিডিয়া সকলের কাছে আমরা আমাদের উদাত্ত ঘোষণা শুনাই আলহামদুলিল্লাহ এই পর্যন্ত মাদ্রাসাগুলো খুলে দেওয়ার পরে কোন মাদ্রাসা একটা ছেলেও করোনা আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয় না করোনা হবে না যদিও হয় যার হয়েছে সে হাসপাতালে যাবে মরে গেলে কবরে যাবে আর বাকি যারা থাকবে তারা পড়বে বুদ্ধি কি বুঝে আসছে আপনাদের বুদ্ধি ভালো লাগলে নিতে পারেন বুদ্ধি ভাগ লাগলে নিতে পারেন আমরা বুদ্ধিজীবী না তবে বুদ্ধি দেয় বিনা পয়সা আলহামদুলিল্লাহ বলবেন না আমরা বুদ্ধি দেয় কোন পয়সা বলেন আর যারা বুদ্ধি বেচে খায় তারা বুদ্ধিজীবী দুগ্ধজীবী কাকে বলে দুধ বিক্রি করে খায় তাকে কি বলে মৎস্যজীবী কাকে বলে এই জন্য আমাদেরকে আলহামদুলিল্লাহ বুদ্ধিজীবী বলে না কেন বুদ্ধিজীবী বলে না আমরা বুদ্ধি বেচে খাই না বুদ্ধি ইজারা দেয় নেই আমরা আমরা বুদ্ধি কি দেই নাই বলে ইজারা দেই নাই আমরা বুদ্ধি ভাড়া দেই না আমরা বুদ্ধি কি দেই না হ্যাঁ আমরা বুদ্ধি রাত দুইটা বাজে টেলিভিশনের সামনে শুধু দুইজন নিয়ে টকশো করে বুদ্ধির পরিচয় দেই না আমরা আমরা হাজারো লাখো মানুষের সামনে বুদ্ধির পরিচয় দেই এই জন্য আমরা আপনাদেরকে বুদ্ধি দিচ্ছি শিক্ষা দিয়ে গর্ব দেশ স্কুল কলেজ সব শেষ শিক্ষা দিয়ে স্কুল কলেজ এভাবে হবে না শুধু আমাদের দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে না আমাদের জাতিসত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আমাদের প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র চলছে আমাদের স্কুলের শিক্ষার্থীগুলোকে আমাদের কলেজের শিক্ষার্থীগুলোকে আমাদের ইউনিভার্সিটির শিক্ষার্থীগুলোকে এভাবে যদি থাকতে দেওয়া হয় আমাদের মেডিকেলের আগামী প্রজন্মের কী অবস্থা হবে আমাদের ইঞ্জিনিয়ারগুলোর আগামী প্রজন্মের কী অবস্থা হবে যদি এভাবে অটো পাস দেওয়া হয় লিখে রাখো অটো পাস অটো সর্বনাশ অটো পাস অটো সর্বনাশ এই জন্য তুবু ইলাল্লাহি জামিয়া আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন জাতিকে আমরা তাওবার আহ্বান জানাই আল্লাহর দিকে ফিরুন দ্বীনের দিকে ফিরুন মদিনার নবী যিনি আপনার জন্য কাঁদছেন তার দিকে ফিরুন আশি আশি ফিট কেন আশি মিটারও যদি তোলেন আশি মিটার কেন আটশো মিটারও যদি তোলেন আটশো মিটার কেন আট হাজার মিটারও যদি তুলুন শেষ তার থাকবে না রব্বে করিম ছিলেন আছে থাকবেন কোরআন ছিল আছে থাকবে কোরআন ছাড়া বাকি কিছু ছিল না আছে থাকবে না ইসলাম ছাড়া বাকি কিছু ছিল না আছে থাকবে না এই জন্য আশি মিটার কেন আটশো মিটার তুললেও থাকবে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তাআলা এই জাতিকে তৌফিক দান করেন আপনারা অনেক কষ্ট করে এই মাহফিল আয়োজন করেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য মুবারকবাদ যারা এই মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত কষ্ট করেছেন চেষ্টা করেছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করেন ফিরে আসো ইসলামের দিকে ফিরে আসো ইসলামের দিকে ইসলাম আমার শেষ ঠিকানা ইসলাম আমার শেষ লক্ষ্য কবচ ইসলাম আমার দুনিয়া ইসলাম আমার আখেরাত ইসলাম আমার সকালবেলা ইসলাম আমার দুপুর বেলা ইসলাম আমার বিকেল বেলা ইসলাম আমার রাত্রিবেলা ইসলাম আমার সন্ধ্যা বেলা ইসলাম আমার জীবন ইসলাম আমার মরণ ইসলাম আমার অন্না ইসলাম আমার বিছানা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين